নমস্কার, আমি অনামিকা শাও, ইউ নিউজে আপনাদের স্বাগত জানাই। আর একটা আজগুবি গল্প, আবার সেই আজগুবি মানুষগুলো যারা করোনা কালে লকডাউনের রাত দিন বাড়ির বাইরে টোটো করে ঘুরে বেরিয়েছিল মানুষের সুখে দুঃখে পাশ থেকে একসাথে লড়বে। ক্ষুধার্তদের হাতে তুলে দিয়েছিল যেটুকু তারা পেরেছিল। করোনা আক্রান্তকে সাথে নিয়ে ছুটছিল হাসপাতালে, নিশুতি রাতে রক্ত দিতে আতরকে বন্যা এক কোমর জলে দাঁড়িয়েছিল সুন্দরবনে। তারা আজ পূজোর আনন্দ ভাগ করে নিতে গিয়েছিল এক ঝাঁক আগামী পৃথিবীর সাথে। তাদের পাশে ও সাথে ছিল তাদের কিছু আজগুবি বন্ধুরা, যারা না থাকলে এমন আজগুবি গল্পের জন্মই হতো। সেই বন্ধুরা সবসময় পাশে ছিল শারীরিক, মানসিক ও আর্থিকভাবে। প্রতি বছরের মতো এবছরও তারা ছোটদের কিছু নতুন জামা জোগাড় করেছিল সবাই মিলে পুজোটা একটু রঙিন হবে বলে। তারই ফলস্বরূপ আজ প্রায় এক বছরের পরে বাচ্চারা আবার স্কুলে এলো, খেলা করলো, মজা করলো, আর সাথে নিয়ে গেল পুজোর নতুন জামা, চকলেট আর কেক, দিয়ে গেল অফুরন্ত ভালোবাসা ও সুন্দর আগামী দিনের একটি ছোট্ট আশা। এমন আজগুবি ঘটনা ঘটে চলে অবিরত, ক্রমাগত এক নতুন আজগুবি পৃথিবী গড়তে, যেখানে সুখে দুঃখে সবাই মিলেমিশে থাকবে, বন্ধ ঘরে একা বন্দী হই না। গোবিন্দপুর রত্নেশ্বর হাই স্কুল, সেই স্কুলের প্রধান শিক্ষকের সহায়তায় আশেপাশের তিনটি স্কুল থেকে 82 জন খুদে পড়ুয়াদের বেছে দিয়েছিল সেই স্কুলগুলির শিক্ষকরা। পরিস্থিতি ও প্রয়োজনের নিরিখে তাদের নাপের ও জামার মাপের তালিকা করে দিয়েছিল শিক্ষকরাই। আর সেই তালিকা নিয়ে পুজোর বাজার করতে জুড়েছিল কিছু আজগুবি মানুষরা, সাথে হাত মিলিয়েছিল দূর দূরান্ত থেকে তাদের কিছু বন্ধুরা। পুজোর মাঝে রং ছড়িয়ে গেল অনেক মাঝে, আগামী পৃথিবী হল শেখর স্বপ্ন, বর্তমান পেল এগিয়ে চলার শরৎ। পুজোর মাঝেই তারা কিছু আজগুবি গল্পে জন্ম হবে। আবার কথা দিলাম, এই কঠিন কঠোর বাস্তবের মাঝে হোক না কিছু আজগুবি। আমাদের ইউনিউজের তরফ থেকে আপনাদের সবাইকে শারদীয় শুভেচ্ছা।